রাজ্যে আবারও নিয়োগ হতে চলেছে, রাজ্যের জেলায় জেলায় আবারও নিয়োগ হতে চলেছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড অ্যাট এনি অফ দ্য অফিস অফ বিএল অ্যান্ড এল আর ও অ্যান্ড এস ডি এল অ্যান্ড এল আর ও অ্যান্ড ডি এল অ্যান্ড এল আর ও আন্ডার দ্য ল্যান্ড রিফর্ম সেট আপ অফ দিস ডিস্ট্রিক্ট। তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু বিএল অ্যান্ড এল আর ও অফিস বা এসডিএল অ্যান্ড এল আর ও অফিস অথবা ডিএল অ্যান্ড এল আর ও অফিস, এই তিনটি অফিসের মধ্যে যে কোনো জায়গার মধ্যে তার যে চাকরি বা পোস্টিং সেই পোস্টিং হতে পারে। এইখানে কিন্তু তোমাদের রেসিডেন্ট স্ট্যাটাস, ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট। তো অবশ্যই ক্যান্ডিডেটকে সেই ডিস্ট্রিক্টের পারমানেন্ট ক্যান্ডিডেট বা বাসিন্দা হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন লাগবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ গ্র্যাজুয়েট উইথ এ সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তাকে কিন্তু অবশ্যই একজন গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে সঙ্গে তার কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং তার সঙ্গে সঙ্গে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনের উপর কাজ জানা থাকতে হবে। বয়স থাকতে হবে মাস্ট বি 21 থেকে 45, এবং বয়স হিসাব হবে 1/11/2024 হিসাবে। এইখানে কিন্তু তোমাদের যে বেতন, সেই বেতনের কথা বলে দেওয়া হচ্ছে, তোমাদের 11,000 টাকা বেতন দেওয়া হবে এইখানে, সেটিও বলে দেওয়া হচ্ছে অনলি পার মান্থ। তো তোমাদের প্রত্যেক মান্থ কিন্তু দেওয়া হবে। নাম্বার অফ পোস্ট 40টি পোস্টের জন্য আবেদন শুরু হয়েছে, এই 40টি পোস্ট কিন্তু ফিল আপ করা হবে। এবং অবশ্যই এইখানে তোমরা দেখতে পাচ্ছ নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব। তো এইখানে ডাটা এন্ট্রি অপারেটর টু বি এঙ্গেজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার ইনিশিয়ালি অ্যাজ এ স্পেশাল কেস ইন দ্য ক্যান্সেলেশন উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ড। যাকে এখানে নিয়োগ করা হবে তাকে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, পিরিয়ড কিন্তু 3 বছরের দেওয়া হচ্ছে। এবং অবশ্যই মেড অফ অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড এইখানে যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইট দেখতে পাচ্ছ 14/11/2024 সকাল 10টার থেকে শুরু হয়ে গেছে, চলবে 30/11/2024 পর্যন্ত। তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তোমাদের 3 বছরের জন্য তোমাদের পোস্টিং, সেই পোস্টিং হবে বা তোমাদের যে চাকরি সেই চাকরি নেওয়া হবে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের নেওয়া হবে। এবং এইখানে অবশ্যই রেনুয়াল অফ দিস পোস্ট বিয়ন্ড পিরিয়ড অফ 3 ইয়ার উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য প্রজেক্ট। তো এইখানে কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছ, এই এতদূর পড়তে হবে না, উপরেই তোমরা বুঝতে পারছ তোমাদের যে পোস্ট সেই পোস্ট কিন্তু 3 বছরের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, তোমাদের কাজ দেখে যদি স্যাটিসফাইড হয় অফিসারেরা, তাহলে কিন্তু তোমাদের যে পোস্ট সেই পোস্ট রেনুয়াল হতে পারে 3 বছর পরে। কিন্তু সেই জন্য কিন্তু তোমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টটি থাকতে হবে, যদি প্রজেক্ট থাকে তাহলে কিন্তু তোমাদের রেনুয়াল হবে। এবং অবশ্যই আমি বলছি যে তোমাদের রেনুয়াল হয়ে যাবে যারা যারা এর মধ্যে চাকরি করবে। তো যাই হোক, এইখানে যে পোস্টটি, এই পোস্টটির মধ্যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট টু বি আপলোডেড। তো তোমাদের কি কি আপলোড করতে হবে, এজ প্রুফের মধ্যে তোমার বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ, অ্যাড্রেস প্রুফের মধ্যে তোমরা আধার কার্ড বা এপিক কার্ড বা পাসপোর্ট বা তোমাদের ইলেকট্রিসিটি বিল তোমরা আপলোড করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মার্কশিট লাগবে, অবশ্যই মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার মার্কশিট এবং তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে। তার সঙ্গে সঙ্গে এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যে তোমরা কোর্স করেছো তার যে সার্টিফিকেট সেটি লাগবে, এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটো লাগবে। অবশ্যই তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে, যেটি এই যে ডকুমেন্টগুলো আমি বললাম এই ডকুমেন্টগুলো তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করতে হবে। তার সঙ্গে সঙ্গে এইখানে মোড অফ সিলেকশন, তো তোমাদের কেমন করে সিলেকশন বা কিভাবে সিলেক্ট করা হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ। দ্য সিলেকশন প্রসেস উইল বি কনসিস্ট অফ 3 টিয়ার্স টেস্ট, রিটেন টেস্ট, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল টেস্ট এবং তোমাদের ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের সর্বপ্রথমে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল হবে, 2 নম্বরে তোমাদের প্র্যাকটিক্যাল হবে এবং 3 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এই 3টি ধাপে তোমাদের নিয়োগ করা হবে। এইখানে তোমার রিটেন টেস্টের মধ্যে যে তোমাদের 30 নম্বরে রিটেন টেস্ট হবে সেইখানে কি কি থাকবে, অ্যারিথমেটিক থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক থাকবে 10 নম্বরের, তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ থাকবে 10 নম্বরের এবং কম্পিউটার নলেজ থাকবে 10 নম্বরের। এই 30 নম্বরের মধ্যে পরীক্ষা হবে,
এই 30 নম্বরের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, এবং তারপরেই দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন প্যাটার্ন, অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এবং এইখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, সেটি এখানে বলে দেওয়া হচ্ছে। ফর এভরি রং অ্যান্সার দেয়ার শ্যাল বি ডিডাকশন অফ 1/3 অফ দ্য টোটাল মার্ক অ্যালোটেড টু দা কোশ্চেন। তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের 1/3 নাম্বার কেটে নেওয়া হবে তোমাদের যে তোমরা প্রাপ্ত নাম্বার রয়েছে সেই প্রাপ্ত নাম্বারের থেকে। তার সঙ্গে সঙ্গে এইখানে বলে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর দ্য প্র্যাকটিক্যাল টেস্ট 1:5। তো 1:5 হারে কিন্তু তোমাদের ডাকা হবে ফর 40 নাম্বার অফ ভ্যাকান্সিজ, এবং 200 ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট অন দ্য বেসিস অফ মার্ক অবটেইন ইন দ্য রিটেন টেস্ট। তো এইখানে কিন্তু তোমরা এই কথাটি মাথায় রাখবে, তোমাদের মধ্যে যদি 5000 পাস করে তার মধ্যে থেকে 200 জনকে ডাকা হবে, এই 200 জন যারা সব থেকে বেশি নাম্বার পাবে রিটেন টেস্টে তাদের মধ্যে থেকে 200 জনকে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, এবং সেই প্র্যাকটিক্যাল টেস্ট থেকে বাছাই করে মোট 40 জনকে নেওয়া হবে। তো তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে কি থাকবে, কম্পিউটার টেস্ট দেয়ার শ্যাল ক্যারি 10 মার্ক বা 10 মার্ক, অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের যে কম্পিউটার টেস্ট সেইখানে 10 নম্বরের পরীক্ষা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ কিন্তু 10 নম্বর ক্যারি করবে। এবং এইখানে বলে দেওয়া হচ্ছে ফাইনাল প্যানেল অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্ক স্কোর্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ। তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্ট এই তিনটির উপরেই বেরোবে, অর্থাৎ তোমাদের রিটেন টেস্টের মধ্যে কত নম্বর পেয়েছো, প্র্যাকটিক্যালের কত পেয়েছো, ইন্টারভিউ কত পেয়েছো, এই তিনটির যে যোগফল হবে এই যোগফলে যারা সব যে সমস্ত ক্যান্ডিডেট সব থেকে বেশি নাম্বার পাবে তাদের মধ্যে থেকে 40 জনের লিস্ট কিন্তু বেরোবে, এই 40 জনকে নিয়োগ করা হবে। এবং ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 তারিখেই তোমাদের, অর্থাৎ 14ই নভেম্বরে তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটি ক্লোজ হবে 30ই নভেম্বর। তো এইখানে কিন্তু টাইমও দিয়ে দেওয়া হয়েছে। তো এটি অবশ্যই বীরভূম জেলার জন্য, বীরভূম জেলায় এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তোমরা যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট বীরভূম জেলা থেকে দেখছো তারা এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো, গিয়ে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে পারো, এবং অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন নেওয়াও শুরু করে দাও। তো যারা যারা বীরভূম থেকে দেখছো তারা অবশ্যই জানাবে, এবং যারা অন্য জেলা থেকে দেখছো তারাও যদি চাও তাদের জন্য এরকম আপডেট আমরা নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এবং অবশ্যই বীরভূমের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এর মধ্যে আবেদন করতে পারে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, কাজে লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।